দাউদাউ করে জ্বলছে তিনতলা পঞ্চায়েত অফিস, পুড়ে ছাই নথিপত্র থেকে যন্ত্রাংশ। ঘটনাস্থলে হাজির দমকল, খানাকুল এক নম্বর বিডিও পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা। খানাকুলের অরুণডা গ্রাম পঞ্চায়েতের ঘটনা, শর্ট সার্কিট থেকে লেগেছে আগুন, দাবি তৃণমূলের। যেতে কতটা প্রায় ক্ষয়ক্ষতি হয়েছে? শুক্রবার সকালে হঠাৎই পঞ্চায়েত অফিস থেকে কালো ধোঁয়া বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি খবর দেওয়া হয় পঞ্চায়েত প্রধান ও দমকল কেন্দ্রে। আগুন নেভাতে প্রাথমিকভাবে হাত লাগায় স্থানীয় বাসিন্দারা। পরে ঘটনাস্থলে হাজির প্রশাসন। তো আমরা এসেছি, তার মধ্যে দেখলাম অলরেডি প্রচুর মানে সেকেন্ড ফ্লোর যা প্রাইমারি রিপোর্ট পাচ্ছি, ডিভাস্টেটিং হয়েছে এবং মোটামুটি অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে। তো রিজনটা কি এই মুহূর্তে বলতে পারবো না, যতক্ষণ না ফায়ার ব্রিগেড যখন স্যানিটাইজ করবেন, দেখে নিয়ে ওদের প্রাইমারি একটা রিপোর্ট দেয় যে রিজন অফ দিস ফায়ারের কারণটা, তখনই আমরা এটা বলতে পারবো। আমাদের দোতলাটা এখনো পুরো সম্পূর্ণ পুড়ে বসছিল, সমস্ত অফিসের কাগজপত্র থেকে আরম্ভ করে ল্যাপটপ থেকে কম্পিউটার এসি যা কিছু ছিল সমস্তটাই দোতলা, এবং আমাদের অফিসের যাবতীয় কাগজপত্র সমস্ত কিছু ওই দোতলাতেই আছে। প্রশ্ন উঠছেই কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তৃণমূলের তরফে শর্ট সার্কিট তত্ত্বকে দায়ী করা হলেও বিরোধীদের দাবি অন্য। তথ্য লোপাটের জন্যই নিজেরাই আগুন লাগিয়েছে পঞ্চায়েত অফিসে তো বামেদের। ওখানে বজ্রপাত হয়নি, মানে যখন বিকেল থেকে ঝড় জল হয়েছে তখন থেকে কারেন্ট চলে গেছে, সুতরাং শর্ট সার্কিটের যে গল্পটা করা হচ্ছে নিজেদের মানে দুর্বলতাকে ঢাকার জন্যে এই সমস্ত করা হয়েছে। তথ্য লোপাট করার জন্যে জনগণ যা বলছে, ওইসব টাকা বেড়েছে, টাকা চুরি করেছে, সেসব তথ্য লোপাট করার জন্যে নিজেই আগুন লাগিয়ে দিয়েছে। আগুন লেগেছে নাকি লাগিয়ে দেওয়া হয়েছে তদন্ত হোক, দাবি বিজেপির। তবে সময় কথা বলবে, তদন্ত হোক, পঞ্চায়েতে আগুন লেগেছে কি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, কি ষড়যন্ত্র আছে সেটা তদন্ত হলে বুঝতে পারা যাবে, এই ষড়যন্ত্রের পিছনে কারা আছে তারাও ধরা পড়বে। রুমাল লোপাট করতে এত আয়োজন, দাবি কংগ্রেসেরও। আজকে সিবিআই জিআরএ ঘোরাঘুরি করছে, ইডি জিআরএ ঘোরাঘুরি করছে, প্রত্যেকটা পঞ্চায়েতে দুর্নীতি করে বসে আছে, তারা দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য আজকে বিভিন্ন পঞ্চায়েতে হোক বিভিন্ন দপ্তরে হোক আজকে আগুন জ্বলছে, আমরা দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত কিছু তথ্য গোপন করার জন্য হচ্ছে। দোরগোড়ায় পঞ্চায়েত, তার আগেই একের পর এক দুর্নীতির অভিযোগে পর্যুদস্ত শাসক দল, ওপর থেকে নিচু উপচে পড়া দুর্নীতির খোলস খুলছে একে একে। দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন এলাকায় কিভাবে শর্ট সার্কিটে আগুন লাগে সেই নিয়েও ধন্দ কাটার জো নেই। সব মিলিয়ে নজরে এবার খানাকুল পঞ্চায়েত অফিস। আরামবাগ থেকে পিন্টু হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।